Hey, what's up guys? Welcome to my channel BK Kazul Vlog. আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি প্রতিদিনের মতো। তো আজকে চলে আসলাম একটি আকর্ষণীয় জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি, যে ফাইনালি আমি আজকে কোথায় এসেছি। ঠিক আছে, তো চলুন বাকি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো হে গাইজ, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি, আর মেইন যেটা আপনাদেরকে দেখাতে চলেছি আজকে, ঠিক আছে, তো এটা হচ্ছে গাইজ এই পাশে একটু ঘুরে দেখেন, এই যে দেখতেছেন গাইজ মাথা নষ্ট, পুরো আর্জেন্টিনা শহরে চলে আসছে। ঠিক আছে, আর মূলত আমরা আসছি তিনজন, তিনজনের মধ্যে এই যে একজন এখানে দাঁড়াই আছে। ঠিক আছে গাইজ, এখন মূলত আজকে থেকে মূলত বিশ্বকাপ শেষ, আজকে থেকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলাধুলা শেষ, আর আমরা দেখতে যাচ্ছি যে এখানে মূলত ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার কতগুলো আছে, আর আর্জেন্টিনার সাপোর্টার কতগুলো আছে, কি কারণে এই গেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটু ভালোভাবে শুনবো, দাদা ভালো আছেন? ঘটনা হচ্ছে এই যে আপনাদের এখানে আর্জেন্টিনার যে গেটটা সাজানো হয়েছে, আর্জেন্টিনার গেটটাতে মানে আপনাদের মূলত এখানে কতগুলা সাপোর্টার রয়েছে আর্জেন্টিনার? আর্জেন্টিনার সাপোর্টার আমাদের এলাকার অর্ধেক মানুষ, আপনাদের এলাকার অর্ধেক মানুষ মানে পুরো বিন্যাকুড়ির অর্ধেক মানুষ, মানে অর্ধেক মানুষ আর্জেন্টিনার সাপোর্টার। আর ওই পাশে দেখলাম একটা ব্রাজিলের গেট করা হয়েছে, ওই পাশে ব্রাজিলের সাপোর্টার কতগুলো? কম, ওই পাশে সমর্থকরা কম। হ্যাঁ, সমর্থক কম। তো গাইজ দেখতে পাচ্ছেন এই জায়গায় মূলত বিন্যাকুড়িতে, ঠিক আছে, আর্জেন্টিনার সাপোর্টার বেশি, অর্ধেকেই, অর্ধেকেরও বেশি, মানে 100% এর মধ্যে 80% আর্জেন্টিনার, আর আপনার হচ্ছে 20% ব্রাজিল। এখানেও বেশ একটা গেট সাজা আছে, আপনাদেরকে যাওয়ার পথটা দেখিয়ে দিব। ঠিক আছে, তো চলুন দাদা ভালো থাকবেন, আর অন্য কারো মুখে একটু শোনা যাক। ঠিক আছে, এই দাদার মুখে শুনলাম, এখন অন্য কারো কাছে যাব। ঠিক আছে, তো আসেন ভাই, ভালো আছেন? তো আপনার বাসা এখানে? এখানে যে গেটটা সাজানো হয়েছে এটা বিষয়ে কিছু বলবেন? কিছু বলতে পারেন না? আপনি কিসের সাপোর্টার? অ্যাকচুয়ালি আমি তো পর্তুগালের সাপোর্টার। পর্তুগাল? ও, তাহলে আপনি আর্জেন্টিনা না বা ব্রাজিলও না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে মূলত আর্জেন্টিনার সাপোর্টার এত বেশি ধারণার বাইরে। ঠিক আছে, এখানে মূলত আর্জেন্টিনার সাপোর্টার হলো 80%। তো চলুন আপনাকে গেটটার ভালোভাবে একটা ভিউ দেখানোর চেষ্টা করি। সামনের দিকে মূলত ওই পাশে গেটটা ভালোভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, আর যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন তারা গাইজ অবশ্যই ভিডিওটা দেখবেন, ঠিক আছে, কারণ আজকে থেকে মূলত খেলা শেষ। তো চলুন যাওয়া যাক ওই পাশে। তো হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছ মূলত এটা আর্জেন্টিনার গেট। ঠিক আছে, আপনাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, আসেন। তো গাইজ, এই গেটটা মূলত বানানো হয়েছে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব থেকে বিন্যাকুড়ির। ঠিক আছে, এই গেটটাতে দেখতেই পাচ্ছেন খেলোয়াড়দের ছবি দেওয়া রয়েছে, আর ওইখানে যে দেখেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক, এদের সবারই ছবি দেওয়া রয়েছে। তো আপনাদেরকে এই পাশে দেখাইলাম, ওই পাশে আরো কিছু রয়েছে, দেখেন একদম উপরে শীর্ষে বাংলাদেশের পতাকা লাগা রয়েছে। ঠিক আছে, তো গাইজ আর একটা দাদার কাছ থেকে শোনা যাক যে এখানে আর্জেন্টিনার সাপোর্টার মূলত কতগুলা। দাদা ভালো আছেন? আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে গেটটা তৈরি করা হয়েছে, এটা গেটটা তৈরি কবে করা হয়েছে? খেলার আগে। খেলার আগেই? খেলা শুরু থেকে গেটে এখন অবধি এখানে আছে। ও, তো মূলত এখানে আর্জেন্টিনার সাপোর্টার কতগুলা? বহু, বহু। আর ওই পাশে একটা ব্রাজিলের গেট দেখলাম, ওইখানে ব্রাজিলের সাপোর্টার কতগুলা? ব্রাজিলের সাপোর্টার কম। ও, তো ঠিক আছে দাদা, আর্জেন্টিনা বেশি। আজকে থেকে তো মূলত খেলা শেষ, গেট কি আজকে আজকের পর থাকবে না ভাঙা হবে? মানে দুই একদিন থাকবে, দুই একদিন থাকবে। তো ঠিক আছে গাইজ, দাদার কাছে ভালো মন্দ শুনে নিলাম, এখন আমরা যাবো ওই পাশে গেটের দ্বিতীয় একটা ভিউ দেখানোর জন্য। তো গাইজ, মূলত আমরা ব্রিজের মাঝ বরাবর আছি, আর এটা হলো একটা ফুল আর্জেন্টিনা শহর। ঠিক আছে, তো আজকে থেকে মূলত আমাদের আর্জেন্টিনার খেলা শেষ। তো ওই পাশের আপনাদেরকে গেটটা দেখানোর কথা ছিল। ঠিক আছে, তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক। গাইজ দেখেন ব্রিজের দুই পাশে কত সুন্দরভাবে পতাকা লাগানো রয়েছে আর্জেন্টিনার। তো কি আর করার, এখন এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো ওইখানে ব্রাজিলের সাপোর্টারে। ভাইয়া তুমি কিসের সাপোর্টার?
আর্জেন্টিনা দেখতে পাচ্ছেন, একটা স্কুল ছাত্র আর্জেন্টিনা সাপোর্টার গাইস, এই হলো আর্জেন্টিনা বিন্দাকুড়ি। সো গাইস ফাইনালি আমরা এই পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা তিনজনের বাড়ি একসঙ্গে আছি, আগে সে ক্যামেরা নিয়েছিল। তো এই পাশে দেখেন, এই পাশে গেটটাও কিন্তু ওপি লেভেলের, ঠিক আছে। এই পাশেও দেখেন, এখানেও দেওয়া রয়েছে, এখানেও দেওয়া রয়েছে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব বিন্দাকুড়ি, ঠিক আছে। দাদা আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছোট থেকে না খেলা শুরু হওয়া থেকে? না ছোট থেকে আমাদের আর্জেন্টিনার আমরা, ও আমরা খেলাধুলা। আজকে তো খেলা শেষ, আর্জেন্টিনা কি জিতবে না হারবে? জিতবে। জিতবে? হ্যাঁ, 4 গোলে জিতবে। 4 গোলে জিতবে গাইস, অমায়িক ভরসা, ঠিক আছে। তো ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ইয়েস ভাই। তো গাইস দেখতে পাচ্ছেন সবাই, এই মূলত বিন্দাকুড়ির সবারই মুখে কথা যে আজকে আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে। তো দেখাই যাক খেলায় কি হয়। তো চলুন ওই পাশে যাই, যেহেতু ব্রাজিল নেই, তারপর একটা গেট বানাই রাখা হয়েছে, যাই একটু ওইদিকে যাই। তো হে গাইস ফাইনালি আমরা এখন টোটোতে চড়ে ফেলেছি, আর এই যে একজন টোটো চালাচ্ছে। তো আমরা ব্রাজিলের গেটের সামনে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস এই হচ্ছে মূলত ব্রাজিলের গেট, আর ব্রাজিলের গেটটা মূলত সেই রকম আকর্ষণ পায়নি, এই পাশ থেকে অন্ধকার আসতেছে, ওই পাশে গিয়ে দেখাই। গাইস মূলত এটা হচ্ছে ব্রাজিলের গেট, ঠিক আছে। আর ওই পাশে আর্জেন্টিনা, আর্জেন্টিনা সাপোর্টার বেশি, ব্রাজিলের সাপোর্টার কম। তো হ্যাঁ গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর আজকের মতো এখানে শেষ। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বাই বাই।